চাই দুপুরের ছবি প্রতিদিনকার। মিস পালক তার মিষ ভেড়া সব নিয়ে চড়াতে আসে, হাতে একটা লাঠি, বগলে একটা ছাতা আর একটা ছোট্ট জলের বোতল নিয়ে মিষ পালক বেরিয়ে পড়ে। আর যখনই ভেড়াগুলো আসে তখনই কিছু বকও ওদের সাথে জুটে যায়। ওই দূরে আবার জমিতে সব কৃষকরা কাজ করছে, ওরা ভোর থেকে সব আগাছা তুলে তারপরে নতুন বীজ ছড়াচ্ছে, আর লাল লাল কাপড় দিয়ে ওই বীজগুলো সব ঢেকে দেবে। দূরে দেখুন পাহাড় দেখা যাচ্ছে, পাহাড় পাহাড়ের মাথা উঁচু হয়ে আছে। ওই পাহাড়ের কোলে এপাশেই হচ্ছে এয়ারপোর্ট, অনেক দূরে আরও আছে কিন্তু এটা বেশি চোখে পড়ছে। এদিকে পাহাড় চোখে পড়ছে দেখুন, আর এই পূর্ব দিকে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে এটা সকালবেলা তো দেখা যায় না, কারণ এটা তো তখন সূর্যদেবের জায়গা, উনি ওখান দিয়ে উদয় হন। তারপরে ওনার বিভিন্ন ধরনের প্রতিচ্ছবি এই লোকালয়ে পড়তে থাকে, তখন আর পাহাড় দেখা যায় না। এই দেখুন এখন পূর্ব দিকে পাহাড় মাথা দেখা যাচ্ছে, পাহাড় শুধু পাহাড়, দূরে দূরে শুধু পাহাড়, শুধু পাহাড়। এই দেখুন ভেড়ার পাল, এবারে এরা এখান যা খাবার পেয়েছে খেয়ে নিয়েছে, এবারে ওরা এই প্রধান সড়ক ধরে সামনের দিকে এগোবে। সামনে পেছনে দুজন মেষ পালক দুজন হাতে দু লাঠি একটা করে চড়াচ্ছে। সামনে মেষ পালক না বলে মেষ পালিকা বলবো, একজন মেষ পালকের স্ত্রী। কি সুন্দর যাচ্ছে, কি দেখুন প্রতিদিনই ওরা ওই পশ্চিম দিকে দিক থেকে আসে, তারপরে খাওয়া দাওয়া করে তারপরে কোনো কোনো দিন পেছন দিকে একটা ইয়া জঙ্গল আছে ওখানে খাবার দাবার খোঁজে, আর তা না হলে এই প্রধান রাস্তাটা ধরে ওই পূর্ব দিকে চলে যায়। মেষপালক মেষপালিকা ওরা ওদের চুরিয়ে চুরিয়ে নিয়ে যাচ্ছে, আর আমার দৃষ্টিগোচর হবে না এবারে, কারণ আমি বহুতলের উপর থেকে জানালা দিয়ে তুলছি, তো আর বেশিক্ষণ ক্যামেরা ধরে রাখতে পারবো না। ওই হো, হ্যাঁ হ্যাঁ, পেছন দিকে ওরা, পেছন দিকে আর একটা জঙ্গল আছে ওখানে এবার যাচ্ছে। কী সুন্দর দৃশ্য, হ্যাঁ।